দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ টু মিনিটস ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের এমন একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দিই যেটি একটি সুপার ফুডের মতোই আপনার বাবুর জন্য কাজ করবে এবং খুব ইজিলি অ্যাভেলেবল, এবং যেটিতে আপনি এমন দুটো ভিটামিন আপনি একই সঙ্গে পাবেন যেটি আপনার বাবুর গ্রোথের জন্য, আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অব্যর্থভাবে কাজ করবে। সেটি কি আজকে, সেটি নিয়ে আমি আজকে আলাপ করতে যাচ্ছি। দর্শক, আমি মনে করি আপনার বাবুর খাবারের তালিকায় মিষ্টি আলু, যেটা আমরা বলি মিষ্টি আলু, আপনার বাবুর জন্য একটি সুপার ফুড হতে পারে। আমি অনেক সময় শুনেছি যে অনেক মারা যখন খাবার শুরু করেন তার বাবুর 6 মাসের পর থেকে, তখন তারা আলু চটকে, যেটা আমরা নর্মাল আলু যেটা খাই, সেই আলু চটকে আমাদের বাবুদের আমরা দেই। কিন্তু যেটি হয় যে বাবুরা কিন্তু 6 মাস পর্যন্ত একটি শক্ত খাবার খেয়ে অভ্যস্ত। আপনি হঠাৎ করে যদি এমন একটি খাবার দেন যার তার মিষ্টি লাগছে না, তা বাবুরা কিন্তু রিজেক্ট করতে পারে। তাহলে মিষ্টি আলু আপনার বাবুর প্রথম উইনিং ফুড হতে পারে। এবং মিষ্টি আলুর ভিতরে যেই দুটো জিনিস আছে, ভিটামিন এ এবং ভিটামিন সি, আপনি জানেন আমাদের শরীরে ভিটামিন এ ব্যাপক ভূমিকা রাখে। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে, ভিটামিন এ বারবার ঠান্ডা কাশি লাগা প্রিভেনশন করে, অনেকে বারবার ডায়রিয়ার সমস্যা হয় ভিটামিন এ সেই ডায়রিয়া প্রিভেনশন করে, শরীরে ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনে ভিটামিন এ বড় রকম ভূমিকা পালন করে। আর ভিটামিন সি আপনি জানেন, ভিটামিন সি তো আসলে ক্ষমতা অসাধারণ, শরীরে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি কাজ করে, আমাদের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন, আমাদের শরীরে যে কোনো কাটাছেঁড়া সেটা হিলিং করে, আমাদের গ্রোথকে বাড়ানোর সাহায্য করে। ভিটামিন সি আসলে বলে আমরা শেষ করতে পারবো না তার গুণ। তাহলে এটি একটি আপনার কম্বো ফুড হতে পারে। আপনারা জানেন বাজারে বিভিন্ন বিজ্ঞাপন দেয় যে একটি কিনলে আরেকটি ফ্রি, তেমনি এই মিষ্টি আলু খেলে আপনি ভিটামিন এর সাথে কম্বো প্যাকেজ হিসেবে ভিটামিন সিও পাচ্ছেন। সেই সাথে এখানে ভিটামিন আছে, মিনারেলস আছে, ভিটামিন B12 আছে, সেলেনিয়াম আছে, বিভিন্ন রকম জিনিস আছে, এগুলো সবই আপনার বাবুর জৈবিক প্রক্রিয়ায় সাহায্য করবে। সুতরাং আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, মিষ্টি আলু আপনার বাবুর গ্রোথের ব্যাপারে এবং তার ওজন বাড়াতে মিষ্টি আলুর ভূমিকা ব্যাপক। সুতরাং অনেক মারা আমাদের কাছে বলেন, স্যার আমার বাবুর তো গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। আমি বলবো মিষ্টি আলু আপনি আপনার বাবুর খাবারে রেসিপি হিসেবে ঢোকান। এখন এটাও নিয়ে আমাদের প্রশ্ন করে, স্যার কিভাবে খাওয়াবো? আমরা বললো 6 থেকে 12 মাসে আপনি মিষ্টি আলুটা জাস্ট পানিতে সেদ্ধ করে, 10 মিনিট পানিতে সেদ্ধ করে, একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে, আপনি কোনো দুধের সাথে, আপনি সেটা ফর্মুলা হোক যেটা বুকের দুধ হোক, সেই বুকের দুধের সাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি একদম ব্লেন্ডেড হিসাবে আপনি এই মিষ্টি আলুটা দিতে পারেন। আর যদি 12 মাসের উপরে হয় তাহলে এই মিষ্টি আলু তার সাথে আপনি চাল মিশিয়ে সেদ্ধ করে এবং ওটাকে আবার পরবর্তীতে আপনি দুধের সাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি দিতে পারেন। তাহলে মিষ্টি আলু আপনার বাবুর ওজন বাড়াতে সাহায্য করবে, সেই সাথে ভিটামিন এ এবং ভিটামিন সি যে কম্বো প্যাকেজ, যেটি আপনার বাবুর শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনার বাবুর বারবার জ্বর আসা, বারবার ঠান্ডা লাগাতে প্রতিহত করবে, সেই ব্যাপারে আপনাকে যথেষ্ট ভূমিকা পালন করবে। দর্শক, এই ধরনের বিভিন্ন সুপার ফুড নিয়ে আমরা সবসময় আপনাদের কাছে হাজির হব, কারণ আমি জানি ফিডিংটা যদি আপনি আপনার বাবুকে প্রথমে ধরিয়ে দিতে পারেন তাহলে পরবর্তীতে সবসময় এই ব্যাপারে আপনার মুক্তি হবে। আমি সবসময় বলি আপনার বাবুর জীবনের প্রথম 3 মাস আপনার বাবুর পরবর্তী 3 বছরকে নিরাপদ রাখবে। তাহলে প্রথম জন্মের পরে 6 মাসের পরে যে খাবার, 6 মাস থেকে 9 মাসের যে সময়টা, এই 90 দিনে আপনার পরবর্তী 900 দিন কেমন যাবে সেটা বাড়তে দেবে। সুতরাং আপনি খাবার ধরানোর জন্য আপনি মিষ্টি আলুটা সিলেক্ট করুন, আশা করি আপনি ভালো ফল পাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।